হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। এই ভিডিওয়ে আজকে আমরা আলোচনা করব ফুড ইন্সপেক্টর 2018 সেট নম্বর 6টা নিয়ে। এর আগে আমি 5টা সেল আপলোড করে দিয়েছি, তো যারা সেগুলো দেখোনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। যারা তার আগে প্রথমেই বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আরও পেতে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও, কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, বাংলা উপন্যাস আনন্দমঠ যার সাথে যুক্ত সেটি হলো, তো নিম্নে কোনটি সঠিক অ্যান্সার হবে? আমি শুধু সঠিক অ্যান্সারগুলো বলে দেবো, তোমরা চারটে অপশান দেখে নিও, ঠিক আছে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, ডি অপশান, ঠিক আছে? স্বাধীনতা পূর্ব জাতীয়তাবাদী ধারণার অগ্রসী প্রকাশ, ঠিক আছে? তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বাগলিয়ার জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, বি অপশান, জম্মু কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে? নেক্সট দেখো, বিনয় পত্রিকার প্রকাশক কে ছিলেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? বিনয় পত্রিকার প্রকাশক কে ছিলেন? না, ডি অপশান, তুলসীদাস হচ্ছেন বিনয় পত্রিকার প্রকাশক, ঠিক আছে? বন্ধুরা, এই ভিডিওর পিডিএফ যদি তোমাদের লাগে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও, আমি প্রত্যেক ভিডিওর পিডিএফ সেখানে দিয়ে দিই, ঠিক আছে? তো নেক্সট দেখো, বাবর কথার অর্থ কী? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, বাবর কথার অর্থ হবে সি অপশান, সিংহ। নেক্সট দেখো, ডটয়েট কোন নদীর তীরে অবস্থিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, ডটরয়েট অবস্থিত হচ্ছে সেন্ট লরেন্স নদীর তীরে, ঠিক আছে? বি অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, লঘুশাস্ত্র বইটি কার লেখা? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? লঘুশাস্ত্র বইটি কার লেখা? না, এ অপশান, বরাহ মিহিরের লেখা হচ্ছে লঘুশাস্ত্র বইটি, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নাইরুর রাজধানীর নাম কি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি অপশান, ইয়ারেন হচ্ছে নাইরুর রাজধানী। নেক্সট দেখো, জামিয়া মিলিয়া ইসলামিয়া কোথায় অবস্থিত? এটি সঠিক অ্যান্সার কী হবে? না, দিল্লিতে অবস্থিত এটি, ঠিক আছে? নেক্সট দেখো, প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কবে? কবে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয়, না, 1901 সালে, ঠিক আছে? 1901 সালে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, ভাস্কর কার ছদ্মনাম? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্যোতির্ময় ঘোষ, এই অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধুরা, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বেশ ফুড ইন্সপেক্টরের জন্য, তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের কাজে লাগবে ভিডিওটা। নেক্সট দেখো, রাসিলা কোথাকার নৃত্য? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এটি হবে বি অপশান, উত্তরপ্রদেশের নৃত্য, ঠিক আছে? নেক্সট দেখো, বর্ন ফ্রি বইটির লেখক কে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এ অপশান, জয় অ্যাডামস, ঠিক আছে? নেক্সট দেখো, ভাষা সংক্রান্ত আলোচনা কোন তপশিলে আছে সংবিধানে? এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে কোনটি? না, সি অপশান, 8 নম্বর তপশিলে আছে। নেক্সট দেখো, নোন বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট উক্তিটি কার? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এই উক্তিটি হচ্ছে সি অপশান, হেয়ারের উক্তি এটি। নেক্সট দেখো, আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, বন্যপ্রাণী দিবস আন্তর্জাতিক পালিত হয় 21শে মার্চ, ঠিক আছে? নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের নো চেঞ্জার দলের প্রবক্তা কে? তো কে হবে এটি সঠিক অ্যান্সার? না, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? না, গান্ধীজি, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, স্বদেশী বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? স্বদেশী বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছেন অশ্বিনী কুমার দত্ত, বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন কে? তো এটি কী হবে? না, অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন হচ্ছে ডি অপশান, রাজ্যপাল নিয়োগ করেন অ্যাডভোকেট জেনারেলকে, ঠিক আছে? নেক্সট দেখো, কোনটি গঙ্গার বাম তীরের উপনদী নয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? গঙ্গার বাম তীরের উপনদী নয় কোনটি? না, বি অপশান, সোন হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী নয়। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটি সঠিক অ্যান্সার কী হবে? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দক্ষিণ ভারতে একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো। তো নিম্নের কোনটি হবে সঠিক অ্যান্সার? পূর্ববাহিনী নদীর উদাহরণ কোনটি হবে? না, দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীর উদাহরণ হচ্ছে কাবেরী, ঠিক আছে? বি অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, টেরিটোরিয়াল আর্মি গঠিত হয় কত সালে?
তো এটির সঠিক অ্যান্সার কী হবে, টেরিটোরিয়াল আর্মি গঠিত হয় 1949 সালে, ঠিক আছে, সি অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, চুয়ার বিদ্রোহ কত সালে সংগঠিত হয়, তো এটির সঠিক অ্যান্সার কী হবে, চুয়ার বিদ্রোহ সংগঠিত হয় কত সালে, না হচ্ছে সি অপশান হচ্ছে এটির সঠিক অ্যান্সার 1799 সালে, ঠিক আছে। বন্ধুরা আমি এই পুরিন ইন্সপেক্টরের মক টেস্ট আপলোড করেছি, সেটাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নিও, ঠিক আছে, যারা দেখোনি। এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রোজ সকালবেলা আপলোড করি, তো বিশেষ সব কটা কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে কাজে লাগবে, তোমরা সেগুলো রোজ দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের চিন্তা থাকবে না। তো নেক্সট দেখো, 6 থেকে 14 বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা হয় কততম সংবিধান সংশোধনীতে, তো এটির সঠিক অ্যান্সার কী হবে, না এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 93তম সংশোধনীতে, ঠিক আছে। নেক্সট দেখো, দমকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, তো এটির সঠিক অ্যান্সার কী হবে, দমকা অভয়ারণ্য কোথায় অবস্থিত, না এটি হয়ে যাবে মিজোরামে অবস্থিত, দমকা অভয়ারণ্য মিজোরামে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো, মন্ত্রী পরিষদের একজন সদস্য আইনসভার সদস্য না হলেও পদে থাকতে পারেন, তো এটির সঠিক অ্যান্সার কী হবে, কতদিন থাকতে পারেন তিনি পদে, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্বাধিক 6 মাস, 6 মাস পর্যন্ত তিনি মন্ত্রী পরিষদে থাকতে পারেন, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয় কত সালে, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয় কবে তাহলে, না এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 1978 সালে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। নেক্সট দেখো, জার্মানিতে ভারতীয় বিপ্লবীদের গড়ে তোলা বার্লিন কমিটির একজন উদ্যোক্তার নাম করুন, তো নিম্নের কোনটি হবে সঠিক অ্যান্সার, বার্লিন কমিটির উদ্যোক্তা ছিলেন কে, তো এটা হয়ে যাবে ডি অপশান, এরা সবাই ছিলেন বার্লিন কমিটির উদ্যোক্তা, ঠিক আছে, ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজা মহেন্দ্র প্রতাপ, এই কয়জনাই ছিলেন হচ্ছেন বার্লিন কমিটির উদ্যোক্তা, এরা সব কটাই ছিলেন, ঠিক আছে। তো নেক্সট দেখো, ডেকো কোন খেলার সঙ্গে যুক্ত, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, ডেকো কোন খেলার সঙ্গে যুক্ত, না এটি হয়ে যাবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ডেকো, ঠিক আছে। নেক্সট দেখো, কিল অস্থি কোন প্রাণীর দেহে দেখা যায়, ঠিক আছে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, কিল অস্থি দেখা যায় পায়রার দেহে, ঠিক আছে, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, লোহা বাষ্পে পরিণত হয় কত তাপমাত্রায়, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বি অপশান, ঠিক আছে, 7000 এই 2723 কেলভিন তাপমাত্রায় লোহা বাষ্পে পরিণত হয়, ঠিক আছে। নেক্সট দেখো, যে তড়িদ্দারের সঙ্গে ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত থাকে সেই তড়িদ্দারকে কি বলা হয়, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না এটিকে বলা হয় যায় ডি অপশান, যেটি হচ্ছে সেটি সঠিক অ্যান্সার হচ্ছে অ্যানোড, অ্যানোড বলা হয় এটিকে, ঠিক আছে। নেক্সট দেখো, মানুষের কোথায় টিবিয়া ও ফিবিউলা অস্থি দুটি থাকে, এটি সঠিক অ্যান্সার কী হবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি অপশান, জাংঘাই থাকে এটি, ঠিক আছে। নেক্সট দেখো, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এটি হয়ে যাবে তাহলে কোথায়, না এটি হয়ে যাবে মাইসোরে অবস্থিত, এ অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতিকে যে ক্ষমতাটি দেওয়া হয়নি নিম্নের, তো কোনটি হবে সঠিক অ্যান্সার, 1 নম্বর অপশান আছে দেখো ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, 2 নম্বর হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা, 3 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ, এবং 4 নম্বর হচ্ছে অ্যাডিনান্স জারি করা, এটি সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে সি অপশান, ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করার ক্ষমতা দেওয়া হয়নি, ঠিক আছে, আর 3টি রাষ্ট্রপতি করতে পারেন। নেক্সট দেখো, ভারসাম্যের ভোজন তালিকায় থাকে কোনটি নিম্নের, যেটি সঠিক অ্যান্সার হবে ভারসাম্যের ভোজন তালিকায় থাকে যেটি সেটি হচ্ছে সি অপশান, পুষ্ট ফলজ পুষ্টি বিধায়ক, ঠিক আছে। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন উপাদান জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটি সঠিক অ্যান্সার কী হবে, বায়ুমণ্ডলের কোন উপাদান জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটি হয়ে যাবে বি অপশান, কার্বন ডাইঅক্সাইড গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নিজের বন্ধুদেরও শেয়ার করে দিও, ঠিক আছে। এবং যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আমরা রোজ দিই, ঠিক আছে, তো সেগুলো পেতে। পরে প্রশ্ন দেখো, কোন অ্যাসিড BaCl2 এর সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন করে, তো এটির সঠিক অ্যান্সার কী হবে, না সি অপশান, H2SO4 এটি বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন করে, ঠিক আছে। নেক্সট দেখো, শূন্য মাধ্যমে আলোর বেগ 3×10^10 সেমি প্রতি সেকেন্ড, ঠিক আছে, যদি কাঁচের প্রতিসারাঙ্ক 1.5 হয় তবে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত হবে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সি অপশান, 2×10^10 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট দেখো, স্পেশাল এফেক্ট কৌশল কিসের সঙ্গে যুক্ত, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না এটির সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে চলচ্চিত্র নির্মাণে, এটি চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত, ঠিক আছে। নেক্সট দেখো,
অনুভূমিকভাবে নীরের সূচকে জলের উপরের তলে রাখলে তা ভেসে থাকে, এর কারণ কি? এর কারণ হয়ে যাবে পৃষ্ঠটান। ঠিক আছে, ডি অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ত্বক সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? তো এটি কী হবে, ত্বক সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? না, এটি সঠিক অ্যান্সার হবে ডি, সি অপশান, ডার্মাটোলজি। হচ্ছে ত্বক সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় ডার্মাটোলজি। নেক্সট দেখো, নিচের কোনটি বায়োটেকনোলজির শাখা নয়? এটি কী হবে, বায়োটেকনোলজির শাখা নয় কোনটি? না, এটি হয়ে যাবে নিউরো বায়োলজি, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না 9.3 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন দেখো, নিচের কোন গ্রন্থিটি মানুষের কর্টিজন হরমোন উৎপাদনে যুক্ত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বি অপশান, অ্যাড্রিনাল। ঠিক আছে, নেক্সট দেখো, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এটি কী হবে, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? না, দিল্লি অবস্থিত যমুনা নদীর তীরে। পরের প্রশ্ন দেখো, চোল বণিক সংস্থার নাম কি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, চোল বণিক সংস্থার নাম কি? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমেন্টে দাও। ঠিক আছে, যদি কমেন্টে না দিতে পারো আমাকে বলো, আমি অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। এবং আমরা যখন পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখানে তোমরা এটার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, পরে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, আলাউদ্দিনের তৈরি শহরটির নাম কি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, আলাউদ্দিনের তৈরি শহরটির নাম কি? না, এটি সঠিক অ্যান্সার যেটি হবে সেটাও তোমরা কমেন্টে জানাও আমাকে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন তোমাদের জন্য রইলো, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই দুটো কোশ্চেনের অ্যান্সার। না পারলে আমি পিডিএফ যখন আপলোড করবো সেখানে তোমরা এই দুটোর অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, মাদ্রাজের সেন্ট জর্জ ফোর্ট কারা করেছিলেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে, মাদ্রাজের সেন্ট জর্জ ফোর্ট কারা করে, এটি সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে সি অপশান, ইংরেজরা এটি করেছিলেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওর পার্টটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও রোজ পেতে। ঠিক আছে, তো আর কিছু বলবো না, এবং পিডিএফ লাগলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও। ঠিক আছে, তো ধন্যবাদ।